23 থেকে 29 নভেম্বর উদযাপিত হচ্ছে ন্যাশনাল কারি উইক 2008 এবছর উদযাপিত হচ্ছে চিকেন টিক্কা মশলা আবিষ্কারের 60 বছর পূর্তি ব্রিটেন জুড়ে কারি উইক উদযাপিত হলেও বাংলাদেশের রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মধ্যে এ ব্যাপারে তেমন সাড়া পাওয়া যায়নি ন্যাশনাল কারি উইক উপলক্ষে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের এক বাংলাদেশের রেস্টুরেন্টে আয়োজিত ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে কার্লাইলে উদযাপিত হল ন্যাশনাল কারি উইক 2008 এ উপলক্ষে নর্থ ওয়েস্টের কামরিয়াস্থ ভাইসরয় রেস্টুরেন্টে আয়োজিত হয় এক কারি প্রদর্শনী স্থানীয় নিউ টাউন প্রাইমারি স্কুলের ছাত্ররা এতে অংশগ্রহণ করে শিশুদের সাথে নিয়ে রেস্টুরেন্টের শেফ তৈরি করেন ন্যাশনাল ডিশ চিকেন টিক্কা মশলা এবং অনিয়ন ভাজি জাজ হিসেবে শিশুরাই মূল্যায়ন করে তৈরি করা খাবার It's yummy! Did you get some juice? Yummy, yummy! Nice! Tasty! It's nice food and I like the feeling. That's what we wanted. Why not? What's wrong with it? Well, it's a little too spicy. এ ধরনের কর্মসূচি কেন নেওয়া হয়েছে এমনি এক প্রশ্নের জবাবে ভাইসরয় কর্তৃপক্ষ বেনিফিট হলে কি আরই তারা জানতে হলো আমরা কুয়াইতে গেছি প্রায় সকলে জানে আমরা ইন্ডিয়াতে গেছি কিন্তু আমরা তো ইন্ডিয়াতে গেছি আমরা বাংলাদেশ থেকে গেছি এছাড়া জানতে পারলো বাংলাদেশ থেকে গেছি আমরা কালচার কিতা কীরম খানা ফাঁকাই এই সমস্ত তারা সব কিছু দেখছে যেমন পাউডার কিলা বানাই অনিবাজি বানাইন চিকেন দিয়ে মশলা কিলা বানাইন এবং ছোটো ছোটো বাচ্চিনতে তারাও তারার সেলফিও তারা ট্রাই করছে কিরা বানানি যার হিসাবে তারা যাচাই করছে যেন কুকটা ফার্স্ট হয়েছে ফার্স্ট সেকেন্ড তারা হইলে আমরা আগামীকালের ভবিষ্যৎ এরা যদি খানা শিক্ষা উঠে তাহলে আমরা ইন্ডাস্ট্রিও এরাও টিকিয়ে রাখত অনেকেই মনে করেন কারি শিল্পকে ব্রিটেনের মূলধারায় নিয়ে যেতে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার মিজানুর রহমান চ্যানেল এস নিউজ এডিনবরা